নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নদীর চটাবেলে মাছ দিয়ে একটা রেসিপি করব। আপনারা কারা কারা এই মাছ খেয়েছেন কমেন্ট করে জানাবেন। দেখুন, এই মাছটার নাম চটাবেলে মাছ। এই মাছটা আলাদা মাছ, এটাও এক ধরনের বেলে মাছ, একটু অন্যরকম। দেখুন পাখনাটা কত লম্বা। আপনারা এটা কি বেলে মাছ যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন। সোনালি কালারের বেলে মাছ। তুমি খেয়েছো আগে কোনোদিন? না গো, আমি কোনোদিন দেখিও নি। আমিও কোনোদিনও দেখিনি এরকম মাছ। এত নদীর মাছ খেয়েছি, তাই এরকম কালারের বেলে মাছ, সোনালি কালার। মাছের রক্ত হয়েছে, দেখো পুরো টাটকা রক্ত, মাছটা টাটকা। সবে সবে ধরে এনেছি মনে হয়। হ্যাঁ, সবে সবে ধরেই এনেছে। এই বেলে মাছগুলো আমি অনেক খেয়েছি। এইগুলো, এই মাছগুলো খুব সুন্দর স্বাদ, খেতে হেভি সুন্দর। বয়স্ক লোকেদের খেতে খুব ভালো, কাঁটা নেই এই মাছের। হ্যাঁ, নদীর মাছে একটু কাঁটা কম হয়। নদীর সব ট্যাংরা মাছ, কান মাছ, মোচন মাছ, এইসব মাছে কাঁটা নেই। নদীতে কত কি খাচ্ছে, এবার মাছগুলো এইভাবে পিচ করে নেবো। এবার মাছগুলো আমি ভেজে নেবো। আমি আলু পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তেলে জিরে দেবো, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরা। লবণ, হলুদ, আমি জিরেটা বেটে নিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নেবো। এবার ঢাকাটা খুলে নেবো, জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন
ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।